হঠাৎ করে আমাদের বাড়িতে কে বেড়াতে এলো সেটা তোমরা দেখে নাও। হ্যাঁ দেখো, আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি, একটু সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, সঙ্গে আমার কে আছে সেটা তোমরা বুঝতে পারবে ভালো করে পুরো ব্লগ দেখলে। এখানে জনগণরা সব রাস্তায় হাঁটতে এসেছে, পোকাগুলো উঠছে দেখো, সেটা চলে আসছে। তোমরা দেখেই বুঝতে পারছো পুরো অন্ধকার হয়ে গিয়েছে রাস্তা। যাই হোক, খুব একটা ভালো করে আমাদের হাঁটা হয়নি, তো ওরা এসছে সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য। দেখো এখানে আছে চিকেন পকোড়া, আর সঙ্গে আছে কি বলতো, এটা এটাকে অমৃতি বলে এখানে, তো অমৃতি আর চিকেন পকোড়া দিয়ে আমাদের সন্ধে স্ন্যাক্স হলো। তো রাতের ডিনার আছে, আমাদের বাড়িতে যে এসছে সে তো একেবারে বিরিয়ানি প্রেমী, তো তার জন্য অবশ্যই বিরিয়ানি থাকবেই, তো সেটার প্রিপারেশনটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। দেখো হাতে খুব কম সময় ছিল, তাই পুরোটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, যতটা সম্ভব দেখাতে চেষ্টা করেছি। বিরিয়ানিটা যেটা আমরা রেডি করছি এর আগের প্রিপারেশন দেখানো হয়নি, চিকেনটা আমার বৌদি করে নিয়েছে রান্না, আমরা হেঁটে আস্তে আস্তে, তো তারপরে বাকিটা আমরা করেছি, আমি তন্ময় দুজন মিলিয়ে বিরিয়ানিটা করেছি। আর দেখো এখানে প্রিপারেশনটা করে নিচ্ছে হাঁড়ির মধ্যে, এর আগেও আমার প্রচুর ব্লগে বিরিয়ানি দেখেছো, কিন্তু এই বিরিয়ানিটা জাস্ট খেতে মানে অসাধারণ হয়েছিল, যারা খেয়েছে তারাই খেয়ে বলেছে। আর সোনাপুরি খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না প্রথমে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি ভালোবাসে, তো আমরা ভাবলাম না বিরিয়ানিটাই বানিয়ে ফেলি, তো ওর জন্যই আমরা স্পেশালি বিরিয়ানি বানালাম। জামাইবাবুও অল্প ভালোবাসলেও খেয়েছে ভালো রকমভাবেই, তো বিরিয়ানির কালার আর চিকেনের কালার সমস্তটা দেখি তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে খেতে। বিরিয়ানি লাভার তো আছে, কিন্তু সঙ্গে আর একটা সদস্যের জন্য আমাদের এটা বানানো, সেটা হচ্ছে আমাদের পুচকে সদস্য তোজো, আমার বোনপো তোজো, ও তো ভীষণ বিরিয়ানি প্রেমী যাকে বলে, তো বিরিয়ানি সন্ধ্যা থেকে হচ্ছে বলে ও কিছু খেয়ে নেই যাতে বেশি করে বিরিয়ানিটা খেতে পারে, তো ওর খাওয়াটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। বিরিয়ানি বানানোর জন্য এত এক্সপার্ট না হলেও যদি বিরিয়ানি লাভার পাওয়া যায় তো বিরিয়ানি বানানো অটোমেটিক্যালি মানে শেখাই হয়ে যায়। আমি বিয়ের আগে খুব একটা বিরিয়ানি বানাতাম না, কিন্তু বিয়ের পরে প্রয়োজন হয় বানানোর, তো বানাই, খুব ভালো না পারলেও একবার দুবার মানে জাস্ট অসাধারণ খেতে হয়ে যায়, তার মধ্যে এটাও ছিল অন্যরকম একটা খেতে। বিরিয়ানি আমাদের স্টিমে বসে গিয়েছে, আধ ঘন্টার মতো রেখেছিলাম, তো তারপরে দেখো ডিনার টেবিলে চলে এসেছি, সবার বিরিয়ানি আমি সার্ভ করে দিয়েছি, আমরা এবার খাবো বিরিয়ানিটা, তোমরা দেখতে থাকো। বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো কেমন খেতে হয়েছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে তোমাদের দেখে কেমন লাগলো। গুড মর্নিং, দেখো আমরা বেরিয়ে গেছি ঘর থেকে, এখন
এখন আপনার মর্নিং ওয়াক করতে যাচ্ছি, যদিও একটু বেলা হয়েছে বেশি। জাহাঙ্গীরও আছে সঙ্গে, সুস্মিতা আছে সঙ্গে, বিন্নি আছে আর আমি আছি। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আসলে জামাইবাবু সোনাপুরি ওরা দমদমে থাকে, তো ওরা খুব একটা এরকম খোলামেলা পরিবেশ পায় না সচরাচর। তো আমাদের এখানে এসে এই জায়গাটাকে দেখে ওদেরও ভীষণ ভালো লেগেছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তোমরাও দেখো জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। বিভিন্ন রকম গাছগাছালি আছে এখানে, কলা গাছ আছে এখানে, রয়েছে দেখো তোমাদের পরিচিত সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, খড়ের গাদা, সূর্য উঠে গেছে, গ্রাম বাংলার সে বিখ্যাত ভাটি ফুল। আমি কি একটা বোঝাম এটা কি গো, ছোবা, ছোবাকে এ তোমরা কি বলো এটাকে, তোমরা এটাকে কি বলো? স্কিনের পক্ষে ওটা ভালো, তাই না? দেখো সুন্দর পরিবেশ চারিদিকে, কি বসে আছে ওখানে, বক খাবে? দেখো ওখানে শাড়ি দিয়ে ভাটি ফুল, গায়ের বধুয়া। না এটা সাইকেলও চলে, দেখো আর ছোট্ট একটা অ্যামাজন এখানে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো কেমন লাগে।